এতিয়া আমাৰ এই মনৰ মাজত বহি থকা বেন ৰূপী দুৰ্জয় ৰজাজনক বশ কৰিবলৈ কৈছে। এজন বাহিৰত থকা ৰজা নহয়, ভাগৱতত থকা ৰজা বেন আমাৰ মন, দেহৰ একাদশ ইন্দ্ৰিয়, সেইটো কাৰণে অংগৰ পিতে হয়নে। এই বেনক সাতজন ঋষি আহি বুজালে, বুজনি নেমানিলে হয়নে। এতিয়া ঋষিসৱৰ বুজনিত বেনৰ ক্ৰোধ আৰু আস্ফালন। এই মনটোৱে ভাল কথা মানিব বিচাৰে জানো, তাৰ প্ৰমাণ কি? তাৰ প্ৰমাণ হ'ল মহাভাৰতত মহামতী বিধুৰে অন্নধৃত ৰাষ্ট্ৰক মন্ত্ৰিত্বৰ আসনত বহি গোটেই জীৱনটো বুজালে। এদিন দুদিন নহয়, বিদুৰে মহামতী বিদুৰে ধৃতৰাষ্ট্ৰক গোটেই জীৱনটো বুজালে। কি বুজালে? হেৰা ৰাজন, এই তোমাৰ অহংকাৰী পুত্ৰ কেইটা তুমি নিয়ন্ত্ৰণ কৰা, ইহঁতৰ বেয়া চিন্তা ভাবনাই তোমাৰ ৰজাৰ আসনখনো কলুষিত কৰিব। খুব ভালদৰে নীতি বচনখিনি ধৃতৰাষ্ট্ৰক শুনে, কেৱল শুনি থয়, কিন্তু কি দৃষ্টিহীন কাৰণে প্ৰতিপালন নকৰে। গতিকে ভাল কথা শুনিলে পুণ্যৰ ভাগ লাভ হয়, কিন্তু তাক কামত প্ৰয়োগ নকৰিলে অন্ধ ধৃতৰাষ্ট্ৰৰ নিচিনা অৱস্থা হ'ব। এশখন চিতা বুকুত জ্বলি থাকিব, ধৃতৰাষ্ট্ৰ আৰু গান্ধাৰীৰ অন্তিম দুখটো কি আছিলে? এশখন চিতা তেওঁলোকৰ বুকুত জ্বলিছিল, আৰু কৃষ্ণই হাঁহি হাঁহি চাই আছিলে যে এই মই বিদুৰ ৰূপত মহামতী হৈ ৰজাৰ কাষত বহি সেই ৰজা আৰু ৰাণী দুইজনকে বুজাইছিলোঁ, নুবুজিলা? এতিয়া এশখন চিতা জ্বলি আছে, দুখ কৰি লাভ নাই হয়নে বাৰু। এই ঋষিসকলৰ বুজনিৰ যোগেদি আমাৰ মনটোৱে বুজিব লাগিব, আমাৰ মনটো শুদ্ধ পবিত্ৰ আৰু চঞ্চল, সম্পূৰ্ণ চঞ্চলতাৰ পৰা দূৰ হৈ ধীৰস্থিৰ হ'বলৈ যত্ন কৰিব লাগিব। মনৰ ওপৰত সংযম আৰু নিয়ন্ত্ৰণ আনিব পাৰিলেহে ভকুতি হ'ব। হেহি বুলি ঋষি বৰ্গে নমাতি ৰহিলা, হে শুনিও ক পাছে বেন ৰাজাজী কো এইটো বাক্য শুনি মোৰ খেদ উপজয়ে জানিলো মহা মূৰ্খৰি সি যাক ধৰ্মকে ধৰ্ম বুলি কহয়াক। হে তুমি সবসম মূৰ্খ, হে নাহি সংসাৰত, হে মুহুৰ ৰাজত বিপ্ৰ, হে গণ আছে যত যিহেতু কৰ ধৰ্ম সকল লোকৰ আমি
কসারিয়ামানো পুরুষ তরতি নিপুরুষ পুরুষ ক তুমি সবে ভক্তি করাখ্যান তুমি সবে ভৈলা বেচা নারীর কৃতি নিজ স্বামী এরি ভিন্ন কথা নিষ্ঠ করি শুনিও আমার আমার মুখত সংসার মধ্যেকার নুহি কিছু জিকহিলা তুমি এ বায়ু সূর্য পর্যন্ত প্রজাপতি এ যমরাজা কুবের পৃথিবী হুতা এ প্রজাপতি বরুণ জেক দেবগণ এ আনুজত দেব বর সাপত সক এ সমস্তে থাক কন্ত নিপতিৰ শৰীৰত এ এতেকে সমস্ত দেৱ ময়ন্দ্ৰী পবল ও ৰাজা ৰেখে অংশ দেৱ গণনী বুজনী বেনে মানি নললে হয়নে বাৰু বাস্তৱ দৃষ্টিৰে যদি চাওঁ আমাৰ মন ৰূপী বেন নযায় ও যৌৱন কালত মাক দেউতাক গুৰু জ্যেষ্ঠজনৰ কথা কিবা মানিবলৈ যত্ন কৰে জানো ও ইন্দ্ৰিয়কেইটা দুৰ্বল হ'ব দৃষ্টিশক্তি কমি যাব হয়নে দেহৰ শক্তি সামৰ্থ্য কমিব অকণমান কাম কৰিলে ভাগৰ লাগিব হয়নে স্মৃতিও হ্ৰাস হৈ আহিব অ' তেতিয়াহে হৰি কথা চিন্তা কৰিবলৈ আহিব লাগে অ' যেতিয়া দৃষ্টিত ঈশ্বৰৰ কৃপা আছিলে দেহত শক্তি সামৰ্থ্য আছিলে স্মৃতি প্ৰখৰ আছিলে শ্ৰৱণ শক্তি ভাল আছিলে ও তেতিয়া মনৰ ইচ্ছাত যি টি কাম কৰি সময়খিনি কটাই দিলে হয়নে বাৰু ও যেতিয়া দেহৰ শক্তি সামৰ্থ্য ইন্দ্ৰিয়বিলাকো দুৰ্বল হ'বলৈ ল'লে ভাবিলোঁ যে
কোনদিনা এখন উশাহটো বন্ধ হৈ কিফালে যাব লগা হয় তাৰ ঠিক নাই। গতিকে এতিয়া অকণমান ঈশ্বৰৰ কথা চিন্তা কৰি চোৱাটোৱে ভাল। ও তেতিয়াও যদি হৰিমুখী হয় সেয়াও মহাভাৰত। ও অন্তিম সময়লৈকে হৰিমুখী নহলে ঈশ্বৰৰ নামো নললে ঈশ্বৰৰ কথা চিন্তাও নকৰিলে যে এই জগতখনক চলাই থকা আত্মাৰূপী ঈশ্বৰ পৰমেশ্বৰৰ কথা অকণমান ভাবিবলৈ আহৰিও নাপালে। সেই জীৱবিলাক কেনেকে উদ্ধাৰ এতিয়া ভাগৱতে কৈছে যে আমাৰ দেহত 14 জন দেৱতা বহি আছে। ও দেৱতাবিলাকক আমি পূজা ভাগ দি একো লাভ নাই। যি 14 জন দেৱতা আছে আমাৰ দেহতে বহি আছে, হয়নে নহয়? কোনে বহুৱাই থৈছে? আত্মাৰূপী ঈশ্বৰে। ও ঈশ্বৰ য'ত থাকিব তাত পাৰিষদ থাকিব, হয়নে নহয়? আত্মাৰূপী ঈশ্বৰ অকলে নাথাকে, ঈশ্বৰৰ লগত সদায় পাৰিষদ থাকিবই, হয়নে? সেইটো কাৰণে দেহৰ সজ্জা সজাটো কি? অ মায়া সজ্জা। এই দেহৰ সজ্জাখন কি সজ্জা? এইখন মায়া সজ্জা, মিছা সজ্জা। এইখন আছেও আছে নাইও নাই, ইয়াৰ কোনো অৰ্থ নাই। এই মায়া সজ্জাখনৰ সৃষ্টিকৰ্তাই কি কৰিছে? আমাক আনি শুৱাই দিলে। এই বেন ৰজাৰ কথাখিনি আমি কৈছো, বেন ৰূপী দুৰ্জয় মনটোক এই মায়াৰূপী সজ্জাখনত আমি শুৱাই দিলে। শুৱাই দিয়াৰ পাছত কি হ'ল? এতিয়া ভৰ ভূমতি টোপনিত আছে। ৰাম নাম আৰু ঈশ্বৰৰ স্পৰ্শৰ সৈতে কি কৰিব লাগিব? এই মায়াৰ সজ্জাখনৰ পৰা এই ঋষিময় ঈশ্বৰজনে এতিয়া জগাব বিচাৰিছে। তুমি উঠা কিমান শুই থাকিবা? এইভাগে যদি শুই থাকিবলৈ হয় তেতিয়াহ'লে এই মায়াৰ সজ্জাতে তুমি বিকল হৈ পৰি থাকিবা। এতিয়া মাধৱ মহাপুৰুষে আমাকো প্ৰাৰ্থনাৰ কাৰণ ঈশ্বৰৰ সত্তাটো ৰামস্বৰূপ ঈশ্বৰৰ তত্বৰ যোগেদি আমাক জগাই তুলিবলৈ আমাক প্ৰাৰ্থনা কৰিছে। Yeah.
ব্রহ্মা শিব নহয়, ব্রহ্মাগি ব্রহ্মময় ঈশ্বরৰ অংশ, এইটো কাৰণে জীৱ হয়নে? আদি কৰি জীৱ যত, যদিও জীৱ হয় এইবিলাক কি, এইবিলাক ঈশ্বৰৰ অংশ। বৰ্মা আদি কৰি জীৱ যত বোলে কি, ৰামময় ৰাম 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 ৰাম, পাঁচবাৰ ৰাম লিখিছে বোলে কিয়, পঞ্চভূতৰ দেহা হয়নে? আকৌ পাঁচবাৰ ৰাম লিখিছে বোলে কি, পঞ্চ প্ৰাণৰ তত্ত্ব, পঞ্চভূতৰ দেহত পঞ্চ প্ৰাণৰ তত্ত্ব কোন আছে, আত্মাৰূপী ৰাম আছে বোলে কি হৈ আছে, এই দেহ জড় মায়াৰ সজ্জা, এই মায়াৰ সজ্জাখনক চৈতন্য কৰি ৰখা এই ঈশ্বৰময় যি আত্মাৰূপী ৰাম, এয়া সত্য বস্তু বোলে। তুমি কি, কেৱল চৈতন্য তুমি, বাকী দেহ বাকী আমাৰ ইন্দ্ৰিয় এই সকলোবিলাকেই জড়। গতিকে কি কৰা, সদায় নিত্যৰত হৈ থকা চৈতন্য হৈ থকা সেই জগতৰ সনাতন হৰি, এতিয়া কি কৰা, অ' তুমি আমাক অকণমান জগাই দিয়া। এতিয়া জগোৱা কামটো কোনে কৰিছে, জগোৱা কামটো দৈৱকী নন্দন কৃষ্ণ আত্মাৰূপী শিশিকেহে কৰিছে, অ' তেওঁহে জগাই থাকে আমাক, নহ'লে আমি কি হয়, হয় আমি মায়াৰ সজ্জাত আমি শুই থাকোঁ, কিয় শুই থাকোঁ, হয় আমাক মহান ঈশ্বৰীয় সুখ নালাগে, আমাক ক্ষুদ্ৰ সুখ লাগে, কি ক্ষুদ্ৰ সুখ, এই বেণক যিখিনি লাগে, বেণক ঋষিসকলে বুজাইছে, ঋষিসকলক বেণে গালি পাৰিছে, অ তোমালোক ঋষিসকল কি, অ তোমালোক ঋষিসকল মূৰ্খ, তোমালোকে ৰজাৰ নিয়ম কানুন একোৱেই নাজানা, বেনে উভতা ঋষিসকলক বেয়া বুলি কৈছে। এনেয়া ইটো বাক্য শুনি খেদ উপজয়, শুনা ঋষি বৰ্গ তুমি সবেই দূৰা হয়, হে ঋষিসকল তোমালোক সব কি, সকলো দূৰা হয়, তোমালোকে মোৰ ৰজাৰ কথা চিন্তা কৰিব নাজানা, তোমালোকে কাৰ কথা চিন্তা কৰিছা, মোৰ শত্ৰুজনৰ কথা চিন্তা কৰিবলৈ কৈছা যিজনক নেদেখি, মানে ঈশ্বৰ চিন্তা কৰিবলৈ ঋষিসকলে ক'লে, ডাঙৰ ভুল হ'ল ঋষিসকল, সেইটো কাৰণে ঋষিসকলক দুৰ্জন দূৰা হয় বুলি কৈছে, আৰু অধৰ্মকে ধৰ্ম বুলি কওঁ আমাক, তোমালোকে মোক অধৰ্ম পথটো কিয় শিকাব বিচাৰিছা, তুমি হ'ব সম মূৰ্খ নাহি সংসাৰত, সেয়া ঋষিসকল, তোমালোকে নিজেই ধৰ্ম নাজানা মোক তাকে শিকাবলৈ আহিছা, অ' তোমালোকতকৈ মূৰ্খ এই জগতত কোন আছে, তাৰপিছত কি বুলি কৈছে, যে মোৰ ৰাজ্যত বিপ্ৰ গণ আছে যত, মোৰ ৰাজ্যত যিমান বিপ্ৰ আছে ব্ৰাহ্মণ আছে সেই সকলোবিলাকে মূৰ্খ, ইহঁতি একো নাজানে, কিয় নাজানে, বেনৰ মতে জীৱনটো ইমান কষ্টৰ মূৰত পাইছোঁ, অ' ঋণংকিতা ঘৃতং পিবে যাৱত জীৱন সুখম ভাৱে, ঋণ কৰি হ'লেও ঘি পান কৰাও জীৱনটো সুখেৰে পাৰ কৰি দিয়া, এয়া হ'ল বেণৰ নিয়ম, হয়নে? ভাগৱতৰ নিয়ম মতে কি কৈছে, বহুত 84 লাখ লক্ষ জুনি তুমি পৰিভ্ৰমণ কৰি আহি এই নৰকণুটো পাইছা, এবাৰ কিমান কষ্টৰ বলত তুমি এই মানৱ জীৱন পাইছা এইটো তুমি নাজানা, ঈশ্বৰে জানে, এই মানৱ জীৱনটো যেতিয়া তুমি এইবাৰ পালা সেই জীৱনটোক তুমি বিফল নকৰিবা, এই জীৱনটোক কি কৰা, সামফল কৰা, এতিয়া জীৱনত সামফল কৰিবলৈ মাধৱে কি উপদেশ দিছে, ৰামৰ চৰণত শৰণ ল'লো মানৱী জন্ম সামফল কৰিলোঁ, আত্মা পৰমাত্মাৰ চৰণত যেতিয়ালৈকে আশ্ৰয় লোৱা নাযায় তেতিয়ালৈকে আমাৰ এই মানৱ জীৱন সামফল বা সফল নহয় বুলি কৈছে গোহাল, আত্মা পৰমাত্মাৰ চৰণত আমাৰ কি হ'বই লাগিব, একান্ত শৰণ হ'ব লাগিব। এতিয়া বেণক সেই কথাকে কোলত বেণে নামানিলে, বেণে ঋষিসকলক কটু বাক্য প্ৰয়োগ কৰি গালি পাৰিছে, এই বিপ্ৰসকলৰ সমান মূৰ্খ নাই বুলি কৈছে,
নিপরূপ পুরুষক যেটু নমা নয় ইহ পর কালে তার সুখ নিমিলায়। এই পুরুষ মানে হল জীব, পুরুষ মানে ঈশ্বরও হয়, ঈশ্বর হল পরম পুরুষ আর আমার জীবটো হল এই পরম পুরুষের অঙ্গ। এই কারণে জীবক পুরুষ বলেও কোয়া হয়, জীব পরা প্রকৃতি। এই পুরুষ আর প্রকৃতি কি অভিন্ন হয়ে আছে, প্রকৃতিতে পুরুষ লীন হয়ে আছে, প্রকৃতি হল দেহ, এই জীব হল পুরুষ তত্ত্ব ঈশ্বর অংশ। সেইটো কারণে এই দেহ আর প্রকৃতিরূপী পুরুষের নিয়ন্তা কোন, নিয়ন্তা হল মাধব। মাধব মানে কি, মা মানে লক্ষ্মী, ধব মানে ধারণ কর, লক্ষ্মী মানে দেহ তো ধারণ করতা কোন আত্মা। এই দেহক ধারণ করে রাখা প্রতিপালন করে রাখা আত্মা ঈশ্বরের নাম কি, মাধব। এই কারণে এই জোড়াচার আমার মনটোয়ে ঈশ্বরের ফলে আমার নিবলে নিবিচার, কিন্তু জীব হল শুদ্ধ বস্তু, এই জীবকে সদায় ঈশ্বরের ভাগ পাবলে যত্ন করে। এই কারণে পদচন্দ্র গোহাত মাধব মহাপুরুষে গুগিছে প্রকৃতি সকলরে আশ্রয়, বেন রজাক ঋষি সকলে বুঝালে সেইজন হরির শরণত আশ্রয় লওয়া, সেইজন হরির সন্তুষ্টির কারণে তুমি কাম করা, ধর্ম ধারণ করা, নিয়ম নীতি সংযম এইবিল মানি চলা। আর বেনে কি কৈছে, তোমালোক মূর্খ, জীবন তো পাইছো মনের মতে চলি আমি সুখ ভোগ করব লাগে, বেনে কি কথা কৈছে। এটা ঋষি সকলে তেওঁলোকে দিয়া উপদেশ যেতিয়া বেনে নেমানিলে, ঋষি সকলে কি কৈছে, ঋষি সকলে এতিয়া এই অভিসম্পাত দিব বেন রজা। এই বেন রূপী দুর্জয় মনটোক আমি স্থির করবলে হলে কি করব লাগিব, আমার মনটোয়ে ক্ষুদ্র সুখবিল পরিত্যাগ করবলে অভ্যাস করব লাগিব। ক্ষুদ্র সুখবিল আমি যিমানে আশা করিম এই সংসারের গাঁতটুক আমি সিমানে ডুব যাম। সংসার কি, ও সংসার হল একটা গর্ত, এই সংসাররূপী গর্তত কি আছে, ও সংসাররূপী গর্তত দুঃখ যান্তনা কষ্ট এইবিল। এইটো কারণে ক্ষুদ্র সুখর সাধনটুক কোয়া হয় সংসার, ক্ষুদ্র সুখর সাধনটোই হল সংসার, বিরাট সুখর সাধনটো কি, এই ভাগবতে দেখুয়া পন্থা, গীতায় দেখুয়া পন্থা, আর ঈশ্বরের শরণত রখা ভকতি আর উপাসনা। এই কারণে প্রার্থনা ঘোষার দ্বিতীয় যোগাত লেসারী চন্দ্রত মাধবে কি বলে কুকিলে, ক্ষুদ্র চেতন তারা
রূপে তোজু বাইকামৃত অকৃপায়ে কিঞ্চিয়া পতিনিত এ দয়াময় কৃষ্ণ করি মাধবে শিকাৰী নকৰিলে হয়নে কিন্তু সংসাৰীসকলৰ কাৰণে তেওঁ উপাধি দেখুৱাই দিলে যে ক্ষুদ্ৰ সুখে বহু আশা কৰি ভৱ কুপ মানে কি অ ভৱ মানে মায়া কুপ মানে গাঁত এই মায়াৰ গাঁতত ভৱ কুপত কি যত জীৱ পৰি আছে ক্ষুদ্ৰ সুখে বহু আশা কৰি ভৱ কুপে জীৱ আছে পৰি কাল সৰ্পে দংশি হৰাই লৈছে জনতা কাল মানে হ'ল সময় এই সময়ৰ ভোগ বিষয় বাসনা বন্ধন এই আয়ু ৰেখাৰ সাপটোৱে সৰ্পটোৱে আমাক কি কৰিলে মায়াৰে অচেতন কৰি দিলে এই মায়াৰে অচেতন কৰি দিয়া এই জীৱ মুখ্য ৰূপ ঈশ্বৰৰ তত্ত্বৰূপ বোলে কি তোমাৰ বাক্যৰমৃত কি গীতা ভাগৱত কীৰ্তন দশম ঘোষা ৰত্নাৱলী এই বাক্যৰ অমৃতৰ তুমি ভাগ তুমি কৃপা কৰি অকণমান সিঁচি দিয়া আমাৰ ভালে অকণমান বিলাই দিয়া কি হ'ব জীৱ উদ্ধাৰ হৈ যাব এতিয়া দুৰ্জয় মন ৰূপী বেনক ঋষিয়ে বুজনি দিয়া সত্ত্বেও বেনে মানি নলল আমি জানো এই কীৰ্তন দশম ঘোষা ৰত্নাৱলীৰ বাক্য আমি জানো মানি চলিছো আমি জানো মানি চলিবলৈ যত্ন কৰিছো হয়নে যে ভাগৱতত দেখুওৱা বেনজন আমাৰ লগতে ৰজা হৈ আছেনে নাই আমি যদি ভালদৰে চাওঁ আমি যদি ভালদৰে আত্ম সমালোচনা কৰোঁ তেতিয়াহ'লে কি হ'ব আমাৰ নিজৰ লগত থকা আমি নেদেখাকৈ থকা যিবিলাক দোষ আছে আমি নেদেখাকৈ থকা যিবিলাক অৱগুণ আছে বেয়া গুণ আছে সেইবিলাক আমি বিচাৰ কৰি পাওঁ এই বেয়াখিনিক ভাল কৰি ল'বলৈ যি শাস্ত্ৰই শিকাইছে সেয়াই হ'ল ভাগৱত পৰীক্ষিতৰ ভুল পৰীক্ষিতে কি ভুল কৰিছিলে পৰীক্ষিলে মিগয়া কৰিবলৈ সোণৰ মুকুট পিন্ধি গৈছিলে আৰু তৃষ্ণাত আতুৰ হৈ সাধনময় ঋষিক কত বাক্য প্ৰয়োগ কৰিছিল অ বেনে যিকেইটা কৰিছে সেইকেইটা পৰীক্ষিতেও কৰিলে নে নকৰিলে যিকেইটা ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত বেন লগাই কৰি দেখুৱাইছে সেইকেইটা বেয়া কামে পৰীক্ষিতেও কৰি দেখুৱালে নে নাই দেখুওৱা বাস্তৱ বস্তু এইবিলাক পৰীক্ষিতেও কৰি দেখুৱালে সেইকেইটা ধৰ্মৰ পথ গোটেইকেইটা পৰীক্ষিতেও ভংগ কৰিলে কেনেকৈ ভংগ কৰিলে ধৰ্মৰ পথ মিগয়া কৰিবলৈ গ'ল ৰাজ্য শাসন এৰি ধৰ্মৰ প্ৰথম পথটো কি তপ তপ নামৰ পথটো তেনেকৈ নষ্ট হ'ল মনটোক মিগয়াৰ ফালে লৈ যোৱাটো তপ ভংগ হোৱা হয়নে ধৰ্মৰ দ্বিতীয় পথটো কি শুচি যা মনটো মায়াৰ ফালে যদি যায় তেতিয়াহ'লে মন উপবৃত্ত হয় মন উপবৃত্ত হ'লে কাই বাক্য সকলো অশুদ্ধ হৈ যায় সেইটো কাৰণে শুচিতা নষ্ট হয় ধৰ্মৰ দ্বিতীয় পথটো হ'ল কি শুচিতা ধৰ্মৰ তৃতীয় পদটো কি দয়াদান মন শুদ্ধ পবিত্ৰ আৰু স্বচ্ছ হ'লে মনটো দায়াশীল হ'ব আৰু মনটো দামী হ'ব পৰীক্ষিত কি হৈ গ'ল পৰীক্ষিত নিজে দয়া আৰু দানৰ পৰা আঁতৰ হৈ
ধর্মর তৃতীয় পদটু ভঙ্গ করে দিলে কি কইলে ঋষিক কটুবাক্য প্রয়োগ করিল। শ্রমিক ঋষিক ঢাল ধরেছে বলে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণে নকা কর্ম করেছে বলে গালি পাই, গতি দয়া আর দান যদি লোক পায় এটা কি হব, ও ক্রুধি হব দেবী হব এয়া সিংহি, সিংহে কি কইলে অভিসম্পাত দি দিলে, এই বেনক অভিসম্পাত দিলে ঋষিয়ে, পরীক্ষিতকো অভিসম্পাত দিছে কোনে, শ্রমিক ঋষির পুত্র সিংহিয়ে, এই অভিসম্পাত বিলাকৰ ভাগ আপোনা আপুনি আমিও পাই আছো, আমার গাতো সেই ঋষির অভিসম্পাত বিলাক আমি করা ভুলবিলাকৰ কারণে নিজে নিজে লাগি আছে, ভাগৱতৰ যোগেদি এই অভিসম্পাত বিলাকৰ পৰা আমি কেনেদৰে পৰিত্ৰাণ পাম বা উদ্ধাৰ পাম তাৰ উপায়টো আমাক ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত এই বেন ৰজাৰ কাহিনীৰ যোগেদি জানিবলৈ দিছে। কৃষ্ণ অকণমান আমাৰ দুজন পাঠকে অকণমান দুজনে অকণমান পাঠ আগবঢ়াওক, আমি 20 মিনিটমান সময় অকণমান জিৰণি লওঁ, তাৰপিছত আকৌ পুনৰ পাঠ পৰ্যালোচনা আগবঢ়াওঁ আমি, যে আমাক অহা কাইলৈ দেওবাৰে আকৌ আৰু এভাগ অনুষ্ঠান আছে, আজি বন্ধ আছে কাৰণে আপোনালোকৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰিব পাৰিলোঁ। হয় পাৰিব, শুনক ও সেই ব্রহ্মাজন কোন, এই ব্রহ্মময় ঈশ্বরের তত্ত্ব আমার কি এই দেহটো, এই দেহটো কি, এই দেহটো ব্রহ্ম হয়নে, কিন্তু এই দেহটো কি, এই দেহটো মায়া, এই ব্রহ্ম যুগ মায়া সমান কি ব্রহ্মা, তার যে আসল তত্ত্ব জানে, এই দেহর মায়ার সজ্জাতেই আত্মারূপী ঈশ্বর কি হয়ে আছে চৈতন্য হয়ে আছে, আমি না জানো, কিন্তু এইটো কারণে এই যত জীব, জীব কি, জীব ঈশ্বর অঙ্গ, সেইটো কারণে শিব, যত জীব তত জীব, এই দেহরূপী মায়ার সজ্জাত অচেতন হয়ে শুই আছে, কালসর্প আমাক কি করব, চেতনা হেরা এদিন দিবই, কিন্তু আমি চৈতন্য হয়ে থাকা সত্ত্বেও মায়ারূপী ভ্রমর সর্বতে আমাক অচেতন করে রাখিছে, এই কথাটা আমার ভাগবত যোগেদি বুঝাইছে, যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তায় আমাক সৃষ্টি করেছে, এই তার ডর তত্ত্ব, আমি ঈশ্বরের অংশ হয়নে বারো, ব্রহ্মার মুখ চারিখন আমারও মুখ চারিখন হয় না, ব্রহ্মার হাতত আছে কি, হাতত আছে জপমালা, আমার হাততো জপমালা আছে, আমি ভগবানের নাম জপ করো হয় না, আমার উপকার করাজনের নাম আমি গাই থাকো, গতি সেটা জপমালা আমার হাততো আছে, ব্রহ্মার এখন হাতত চারি বেদ আছে, আমার হাততো বেদ আছে, আমার বেদ আমার স্মৃতিত আছে, লুকাই আছে হয় না বারো, ব্রহ্মার যদরে দেহর পৰা সন্তান সৃষ্টি হয়েছিল, আমার দেহর পর সন্তান সৃষ্টি হওয়ার শক্তি ঈশ্বর দিছে, দিছে না, হ্যাঁ, গতি ব্রহ্মময় ঈশ্বর দৃষ্টিরে আমি যদি ভালদরে বাস্তব দৃষ্টিরে চাও, প্রতিটি জীবই ব্রহ্মময় ঈশ্বরের তত্ত্ব, প্রতিটি জীবর সৃজনী শক্তি ঈশ্বরের নিজর, ঈশ্বরে জীব সৃষ্টি করব, কোনো মানবে জীব সৃষ্টি করব নোৱাৰে, সেইটো কাৰণে সেই শক্তিটো কোৱা হয় ঈশ্বৰ শক্তি, ভগৱন্তৰ শক্তি বুলি হয়নে বাৰু, আৰু আপুনি মই সৃষ্টি কৰিব পৰা হলে কিমানকণ ওখ হ'ব লাগিব, কিমান বগা হ'ব লাগিব, নাকটো কিমান জঙা হ'ব লাগিব, আমি সব কাগজ এখনত মেজাৰমেণ্টবিলাক লিখি লিখি দিলোঁ, আৰু দিলোঁহেতেনে নাই বাৰু, কাৰোবাক বেয়া চেহেৰা লাগিব জানো, নেলাগে, আরে ঈশ্বরে কৈছে মই পঠোৱা সকলোৱে সুন্দৰ, তোমালোকে মায়াৰ দৃষ্টিয়েহে বেয়া দেখি যা, তোমালোকৰ দৃষ্টিতহে দুখ আছে, মই পঠোৱাত দুখ নাই, আমিহে কলা বগা ওখ চাপৰ শকতখিনি এইবিলাক দেখি আছো, ভগৱন্ত প্ৰভু এজনো তেনেকৈ পঠাইছে,
এটা শিশুর এটা শিশুর জন্ম মুহূর্তের রূপটা সকলে একে হয় না সকলকে একটা রূপত পঠাইছে আমি হে ইয়ার রূপ সলনি করে করে আমি নিজের করে লো গতি এই নিজের মতে করবলে যত্ন করার যুক্ত ব্যবস্থা এয়া হল মায়ার সজ্জা আমি ঈশ্বরের মতে শুদ্ধ ভাবত থাকবলে যত্ন করব আর অনুশীলন করব এই দুর্যয় বেনক বধ করব দুর্যয় বেনক যদি বধ করা নহয় ভাগবতের চতুর্থ স্কন্ধ পিঠু নির্মাণ নহব হয় বেনর দেহাটো মুঠি মন্থন করে বেমর বেনর বাম মূরপা আগে নিশা তুলবা হয় হয়নে বেমর বেনর সু বাহু মতি মন্থন করে কি করা হল পিঠু রচনা করা হল আর বাম বাহু মন্থন করে অর্চিক নির্মাণ করা হল এই বেনর দেহ তত্ত্বর পরা বেনর মন তত্ত্বর পরা বেনর ঈশ্বর তত্ত্বর পরা কেনেদরে এজন নিশাত কেনেদরে এজন পিঠু নামৰ ৰজা কেনেদৰে পিঠুৰ ভাগ্যা অৰ্চি নিৰ্মাণ হৈ পিঠুৰ যজ্ঞলৈ কেনেদৰে সিদ্ধগণ নামিব ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত তাৰ পৰিপূৰ্ণ তত্ত্ব প্ৰকাশ কৰিছে হে কৃপালু গুৰুমূৰ্তি ভকত বৈষ্ণৱ আহে সমস্ত আপোনাসৱৰ আজ্ঞা তথা আশীৰ্বাদ লৈ আমি অনুষ্ঠান ভাগত বহিছিলোঁ আকো পুনৰ আমি আধা ঘণ্টামান সময় এতিয়া জিৰণি ল'ম অৱসৰ ল'ম আমাৰ কৃপালু বাপজন আহক অকণমান পাথৰ আসনত বহিব আৰু কোন আছিলে আপুনি মাতিটো অকণমান সময় জিৰণি লৈ আকৌ আমি পুনৰ বহিমি কাৰণ কাইলৈ আকৌ দিনজোৰা কাৰ্যসূচীৰে অনুষ্ঠান আছে এইকেইদিন মানে অলপ বতৰৰ উত্থান পতান হৈ আছেতো স্বাস্থ্য পাতিও বৰ সুবিধাজনক হৈ থকা নাই কৃষ্ণ